মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে সিলেটের মালিকানা নিজের করে নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তুজা এমনটাই অভিযোগ উঠেছে এবার মাশরাফি নামে তাই মামলা করেছেন সিলেট ফ্রাঞ্চাইজির সেই মালিক তার দাবি কয়েক কোটি টাকার শেয়ার হুমকি দিয়ে নিজের নামে করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাশরাফি বিন মর্তুজা কারো কাছে এক লড়াকু সৈনিক কারো কাছে এদের সেরে জন্য জীবন দিতে পারা এক ক্রিকেটার কারো কারো কাছে তিনি আদর্শও বটে তবে রাজনৈতিক কেরিয়ারের শুরুতেই বিশাল ধাক্কা শুরুতে প্রাণ নেওয়ার মামলা যেটিকে রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া যায় তবে এবার প্রতারণার মামলা হলো মেশের নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকারসের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার পল্লবী থানায় রোববার রাতে দলটির সাবেক মালিক সরোয়ার গুলাম চৌধুরী মামলাটি দায়ের করে বলে জানিয়েছেন পল্লবীরশি নজরুল ইসলাম বিডি নিউজের তথ্যমতে তিনি বলেন এটা কোনো রাজনৈতিক মামলা না এটা একটা ব্যবসায়িক মামলা মাশরাফিকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে মামলার বাদী অভিযোগ করেছেন মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের একজন জোর করে তার কাছ থেকে স্লেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেন সে সময় সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে তিনি বলেন রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অজ্ঞাত এক কর্মকর্তা সার্ভারকে কোনো কিছু জিজ্ঞেস না করে স্বাক্ষর নিতে শুরু করেন এ সময় তিনি যেন কারোর কথা না বলেন সেই হুমকিও দিয়েছিলেন শুভ্র বলা হয়েছে এঝারে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নড়াইলের ছাত্রজনটার মিছিলে হামলা ও গুলির অভিযোগে এর আগে গত দশ সেপ্টেম্বর মাশরাফিও তার বাবা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ দুই সালে প্রথমবার সাংসদ হন মাশরাফি ভোট নিয়ে বিতর্ক হলেও সেই সময় থেকে এলাকার বেশ কিছু উন্নয়ন করেন তিনি তবে স্বৈরাচার সরকারের দোষর হিসাবে যে সর্বমহলে নিজের গ্রহণযোগ্যতা কমিয়েছেন মাশরাফি তা বলাই যায় সামনের ধরে রাখলে কেমন অনেকদিন পরে আছেন তো পরে আসলে কি হবে ঠিক আছে এবার সরে যাচ্ছে আপনারা থাকেন